আপনারে দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। আজকে স্যার এই যে এখানে যে মিটিংটা হচ্ছিল এতক্ষণ কি নিয়ে হচ্ছিল? আজকে আগামী 1 এপ্রিল থেকে ফ্রিতে যে রেশন সামগ্রী বিলি বন্টন হবে সেই ব্যাপারে এলাকার সমস্ত ডিলারদের নিয়ে বিডিও ম্যাডাম, পঞ্চায়েত সমিতি স্তরের কর্মাধ্যক্ষ সভাপতি সাহেব এবং ফুড ইন্সপেক্টর নিয়ে একটা মিটিং হলো যে কীভাবে বিলি বন্টন সুষ্ঠুভাবে হবে, মানুষের গ্যাদারিং হবে না, বা যদি ডোর স্টেপ ডেলিভারি মানুষের বাড়িতেই দিয়ে আসা যায় তার সুবিধে কী অসুবিধে কী, কীভাবে সম্পন্ন করা যাবে সুষ্ঠুভাবে সেই ব্যাপারেই আলোচনা হয়েছে। মাল কি প্রত্যেকেই পাবে না কিছু ভাগ আছে ওখান মধ্যে? অন্তর্দয়, পিএইচ, এইচ, এসপিএইচ, এইচ এবং হচ্ছে RKSY 1 এরা ফ্রিতে পাবে, আর RKSY 2 শ্রেণীর যাদের কার্ড তাদের 13 টাকা করে চাল, 9 টাকা করে গম যেমন আগে ছিল, তাদের এখন পর্যন্ত যা অর্ডার তাদেরকে পয়সা দিয়ে নিতে হবে, এখন পর্যন্ত অর্ডার। পরে গভর্নমেন্ট যদি চিন্তাভাবনা করে যে সবাইকে ফ্রি দিচ্ছি, অল্প সংখ্যক মানুষ আর কেন পয়সা দেবে, তাহলে সেটা পরের ব্যাপার, এখন পর্যন্ত যা অর্ডার আছে তাদেরকে কিন্তু পয়সা দিয়েই মাল নিতে হবে। অনেক ডিলারদের মুখে শুনছিলাম নাকি অর্ডার আছে যে মাল তাদের মানে গ্রাহকদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে হবে, এই বিষয়টা যদি একটু বলেন। আমরা মিটিং আজকে সেটাও আলোচনা করেছি, ওই ধরনের অর্ডার আমাদের হাতে এখনও আসেনি, কিন্তু একটা ভিডিও কনফারেন্সে জেলাতে হয়েছে, DM সাহেব, ডিস্ট্রিক্ট কন্ট্রোলার সাহেব করেছিলেন, তাতে আমিও ছিলাম, সেখানে আলোচনা স্তরে ওটা আছে, ওটা অর্ডার আকারে আমাদের কাছে এখনও আসেনি, যদি এসে যায় তাহলে আমরা কীভাবে শুরু করব সেইটার জন্যই আজকে আমাদের ডিলারদের নিয়ে আগিয়ে রাখলাম কত যে কীভাবে আমরা এটা সুষ্ঠুভাবে আমাদের ব্লকে সম্পন্ন করতে পারব। মাল এই মাল দেওয়া শুরু কবে থেকে হবে? এটা তো 1 তারিখ থেকেই শুরু হওয়ার কথা, তবে ডিলারদের পয়েন্টে পুরো মালটা আমরা যাতে একসঙ্গে ডিস্ট্রিবিউটারের কাছ থেকে আর পাই সেইটার জন্য আমরা আর 1টা দিন মাঝে আছে, খুব সচেষ্ট আছি, চেষ্টা করছি, যদি 1 তারিখের মধ্যে শুরু হয়ে পেয়ে যায় সব ডিলার পুরো মাল তাহলে 1 তারিখ থেকেই হবে, কিংবা তার পরের দিন 2 তারিখ থেকে শুরু করা যাবে, এটা আশা করি। ধন্যবাদ। আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ। শ্রী অজয় শাস্ত্রী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ ও হস্তরেখাবিদ। শ্রী অজয় শাস্ত্রী বসছেন প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ।